গোপাল গোয়ালি পাড়াতে নাচে, প্রাণ গোপাল গোয়ালি পাড়াতে নাচে। অভিলেখ সৃষ্টির লক্ষ্যে একেলগে নাচিছে 5,000 শিশু কৃষ্ণই। পকার পেলাই লরন্তে যাই কৃষ্ণ কবেরিলা তথা। মরিগাঁওর তরুণরাম ফুকন খেলপথারত শ্রী শ্রীকৃষ্ণর জন্মাষ্টমীর মহা আয়োজন। শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। হাজার হাজার শিশু কৃষ্ণর নৃত্যত মুখর হল মরিগাঁওর তরুণরাম ফুকন খেলপথার। শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয় শ্রীকৃষ্ণ গোকুলম শীর্ষক এই অনুষ্ঠানের। স্বামী বিবেকানন্দ চেতনা মঞ্চ, হিন্দু জাগরণ মঞ্চ, অখিল ভারতী বিদ্যার্থী পরিষদর উদ্যোগত অভিলেখ সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয় জন্মাষ্টমী মহোৎসবর। বহুত ভাল লাগিছে, ইয়াত সকলোৱে 5,000 শ্রীকৃষ্ণ একেলগে নাচিব, বহুত ভাল লাগিছে। তাতে যে মই কৃষ্ণ হব পাইছো সেইটো মোৰ বহুত সৌভাগ্য। শিশুসকলৰ মাজত শ্রীকৃষ্ণ ভাবটো চেতনা কৰিব লাগে, আৰু এটা আমি মানে চেষ্টা প্ৰয়াস কৰিছো যে বিশ্ব অভিলেখৰ বাবে আমি প্ৰয়াস কৰিছো। এই অনুষ্ঠানত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ মন্তব্য, অন্যায় অবিচার অত্যাচার অনিয়মৰ বিৰুদ্ধে যিদৰে শ্রীকৃষ্ণই সুদর্শন চক্র হাতত তুলি লৈছিল, প্রয়োজন হলে আমিও হাতত তুলি লব লাগিব সুদর্শন চক্র। কৃষ্ণ সংস্কৃতি অবিহনে অসমীয়া ভাষা, অসমীয়া কৃষ্টি সংস্কৃতির বিষয়ে আমি তিল মানুষ চিন্তা করব নোৱাৰো। কৃষ্ণ সংস্কৃতি আমার প্রাণ। মরিগাঁওর শ্রী শ্রীকৃষ্ণর জন্মাষ্টমীর এই বর্ণাঢ্য অনুষ্ঠানত অংশ লৈ এই মন্তব্য আর এস এসর উত্তর পূবর সহ সমন্বয়ক বশিষ্ঠ বুজর বরুয়ার। কৃষ্ণ সংস্কৃতিক বাদ দি অসমীয়া ভাষা, অসমীয়া জাতি, অসমীয়া সংস্কৃতির আমি তিল মানুষ চিন্তা করব নয়। সেইকাৰণে এই বৃহৎ অসমীয়া সমাজ গঠনের কারণে কৃষ্ণ সংস্কৃতি এটা উপযুক্ত মাধ্যম হিসাবে আমি বিবেচনা করছো। প্রত্যেকরে অন্তরে অন্তরে স্থান পাওক কৃষ্ণময় সংস্কৃতিয়ে। গুরু দুজনের মহান সংস্কৃতি হয়েছে কৃষ্ণ সংস্কৃতি। জন্মাষ্টমী মহোৎসবর এই অনুষ্ঠানত উপস্থিত থাকি কমলাবাড়ী সত্রর সত্রাধিকার জনার্দন দেবগোস্বামীয়ে কলে, গুরু দুজনের এনে মহান কৃষ্টি সংস্কৃতিক প্রসার আর প্রচারের ক্ষেত্র এই অনুষ্ঠান হব উল্লেখনীয় কার্যসূচী। আমি আশা করছি প্রত্যেকের অন্তরলে যাতে কৃষ্ণময় সংস্কৃতি যাওক, আর যেহেতু শঙ্কর মাধব গুরুকিজনের যে মহান সংস্কৃতি কৃষ্ণ সংস্কৃতি, তারই এক প্রচার প্রসারের কারণে এক উল্লেখযোগ্য কার্যসূচী। 1,000-2,000 নহয়, একেলগে 5,000 শিশু কৃষ্ণই এইদরেই নৃত্য করে অভিলেখ সৃষ্টির প্রয়াস করলে মরিগাঁওর তরুণরাম ফুকন খেলপথারত। ক্যামেরা পার্সন কমল আর রঞ্জনের সঙ্গে মরিগাঁওর পৰা প্রাঞ্জল কুমার দাস, নিউজ লাইভ।